الجيس في العسرة رضي الرحمن زير উপর যার উপর আল্লাহ সন্তুষ্ট যাদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেন رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه আল্লাহ বলেন না তাদের নাম যখন আমরা উচ্চারণ করি তখন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ানু বলি না রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন রাদিয়াল্লাহু আনহু বলেন কি বলেন না এরা হচ্ছেন সাহাবী যাদের ব্যাপারে নবী বলতেছেন আরেক হাদিসের মধ্যে এসেছে আমার সুন্নাত রেখে যাচ্ছি আমার সাহাবায়ে কেরাম আমার সুন্নাত রেখে যাচ্ছি আমার আহলে বাইত রেখে যাচ্ছি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে কোরআন আমরা পেয়েছি বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আগে উসমান জিন্নুরাইনকে মানতে হবে কি হবে না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানতে হবে এরপরে না বলবো যে কোরআন সত্য কারণ উসমান জিন্নুরাইন উনি হচ্ছেন সাহাবী যিনি কোরআনকে একত্র করেছেন এখন উসমান জিন্নুরাইন উনাকে যদি মানা না যায় তাহলে এই কোরআন মানা ঠিক হবে না তাহলে সাহাবী সত্যের মাপকাঠি যাদের উপর আমরা বিশ্বাস করব যাদের কোনো গুনাহ নাই যাদেরকে আল্লাহ গুনাহ থেকে মুক্ত রেখেছেন হেফাজত করেছেন ওরা হচ্ছেন সাহাবী আর আহলে বাইতের মধ্যে ফাতেমা নবীজি বলতেছেন যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে তাদেরকে আমি ভালোবাসবো আর আমি যাদেরকে ভালোবাসবো তাদেরকে আল্লাহ ভালোবাসবেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহলে বাইত ফাতেমা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন সাইড ফরগেট এরপরে নবীর বংশের কোনো পুরুষের মধ্যে আর কেউ বাকি নাই মাত্র একজন যার নাম হচ্ছে আলী আউসাত তথা জয়নাল আবেদিন কবি কবিতার ভাষায় তিনি বলেছেন ময়রো না জয়নাল তুমি জয়নাল ময়রো না তুমি জয়নাল মরে গেলে নবীর বংশ থাকবে না ময়রো না জয়নাল তুমি জয়নাল ময়রো না তুমি জয়নাল মরে গেলে নবীর বংশ থাকবে না হাসান শহীদ জরখাইয়া হুসেন শহীদ কারবালা জয়নাল আবদিন বন্দী আছেন এজিদের ইজেল খানায় জয়নাল আবদিন বন্দী গয়াছেন এজিদের ইজেল খানায় ময়রো না জয়নাল তুমি জয়নাল ময়রো না তুমি জয়নাল মরে গেলে নবীর বংশ থাকবে না ইয়াজিদ সব মুসলমান ছিল ছিল কি না আজকেও ইয়াজিদের দল আছে জয়নাল আবেদিনের আশিক আছে আমরা কার সাথে থাকতে চাই জয়নাল আবেদিনের সাথে না ইয়াজিদের সাথে জয়নাল আবেদিনের সাথে জয়নাল আবেদিন বলতে আহলে বাইত ওই মোল্লাদেরকে বলেন তারা যেন নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা পড়া বাদ দেয় তারা আহলে বাইতকে তারা মানতে রাজি হয়ে গেছে আত্তাহিয়াতু যেখানে আমরা নামাজ পড়ব আত্তাহিয়া কোন মাওলানা কোন মুফতি যদি বলে যে আত্তাহিয়াতু না পড়লে নামাজ হবে ফতোয়া দিতে পারবে কিয়ামত পর্যন্ত কোন মাওলানা ফতোয়া দিতে পারবে না যে আত্তাহিয়াতু ছাড়া নামাজ হবে ইচ্ছাকৃত কেউ যদি না নবীর প্রতি শ্রদ্ধা নবীর প্রতি ভক্তি নবীর প্রতি আনুগত্য যতক্ষণ পর্যন্ত মানুষ নবীর প্রতি আনুগত্যতা প্রকাশ করবে না ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না একজন সাহাবীর নাম আপনারা শুনেছেন যে হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা
যিনি বদরের যুদ্ধে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন ওই সময় বন্ড নবী দাবিদার এক কাফির বের হয়েছিল যার নাম ছিল মুসাইলামাতুল কাযযাব, তাকে তিনি কঠোর করেছিলেন। মুসলমান হওয়ার পর দয়াল নবীজির সামনে যখন যাইতেন নবীজি বলতেন, ওয়াহশী আমার সামনে তুমি দাঁড়াইও, তুমি যখন বসবে মুসলমান হয়েছো, তুমি যখন বসবে তাহলে মাহফিলের মজলিসের পিছনে বসো, কারণ যদি আমার চাচার কথা মনে পড়ে তাহলে তোমার দিকে যদি আমার বদদুয়া যদি চলে আসে। নবীজি কি বদদুয়া দেন? কোনোদিন বদদুয়া দেন না। এরপরে নবী ওই সাহাবীর প্রতি মহব্বত রাখতে যায় বলতেছেন, ওয়াহশী তুমি ইসলাম গ্রহণ করেছো, এরপরেও তোমার নজরের দিকে যদি আমার নজর পড়ে যায় আর আমার চাচাজানের কথা যদি মনে পড়ে তাইলে হয়তো এই দুঃখ, যদি আমার চাচার কথা স্মরণ হওয়া মানে তোমার প্রতি দুঃখ আসা, অতএব ওয়াহশী তুমি পিছনে থাকো। আল্লাহ কোরআনের আয়াত ওয়াহশীর ব্যাপারে নাজিল করতেছেন, হে হাবিব, হে বন্ধু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলতেছে, হে হাবিব আপনি বলুন যে হে আমার বান্দা, হে আমার গোলাম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ শিখাইতেছেন নবীজিকে, বলতেছেন হাবিব আপনি আগে ওয়াহশীকে আপনার গোলাম হিসেবে গ্রহণ করুন, বলেন না সুবহানাল্লাহ, এরপরেই সে আমার রহমত পাবে, বলেন না সুবহানাল্লাহ। নবীর গোলাম হিসেবে যতক্ষণ না নবীজি স্বীকৃতি দিবেন, নবীর গোলামিতে কেউ যদি নাম লেখাইতে না পারে তাইলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর রহমত পাওয়া যাবে না। আর নবীর গোলামিতে নাম রেখালে, নাম রাখতে পারলে আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইবে না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত গুলামি নবীর যখন আমরা অর্জন করব, নবীকে যখন প্রকৃতপক্ষে আমরা মানতে পারবো, বুঝতে পারবো, তখনই আমরা ইমানদারের দফতরে আমাদের নাম উঠে যাবে। তো সাহাবায়ে কেরাম তারা কেমন ভাবে নবীজিকে বলেছেন দেখেন, সাহাবীদের অবস্থা। আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবী ছিলেন যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি যখন মেরাজ করলেন, মেরাজ থেকে আসার পর যেই ঘটনা মানুষ বিশ্বাস করার মতো নয়, যে মুহূর্তের মধ্যে নবীজি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছেন, সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সপ্ত আকাশ পাড়ি দিয়ে, আরশ আযীম পাড়ি দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন, এটা কি সাধারণ কোনো কথা? এটা কি মানুষের পক্ষে সম্ভব? সম্ভব নয়। দয়াল নবীজি মেরাজ করে আসলেন, নবীজির সেই কথা আবু জেহেলের কানে যখন গেল, আবু জেহেল মনে মনে ভাবতেছে এইবার মুহাম্মদকে পাগল বানাইতে পারবো, বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল দৌড় দিয়ে গেল দয়াল নবীজির কাছে, নবীজির কথা শুনে গেল আবু বকর সিদ্দিকের কাছে, ও আবু বকর তোমার বন্ধু তোমার নবী মুহাম্মদ যিনি সে সত্যি পাগল হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল কি বলতে চাও তুমি? আবু জেহেল বলতেছে, ও আবু বকর এতদিন তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, বাপ দাদার ধর্ম ছেড়ে তুমি মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করেছ, আজকে সত্যি বুঝতে পারবে তুমি যে মুহাম্মদ পাগল হয়ে গেছে।
কি বলতেছো তুমি কি বলতে চাও বলো আবু জাহেল বলতেছে ও আবু বকর আমার নিজ কানে আমি শুনেছি মুহাম্মদ বলেছে সে নাকি রাতের কিছু অংশে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা নবীজিকে আল্লাহ মেরাজ করাইছেন রাতের কিছু অংশে সামান্য মুহূর্ত সামান্য সময়ে বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আবু জেহেল বলতেছে ও আবু বকর তোমার নবী বলতেছে সে নাকি আজকে রাতের সামান্য সময়ে বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছে কে বলেছে কথা আবু জাহেল বলতেছে তোমার নবী মুহাম্মদ বলেছেন এই কথা আবু বকর সিদ্দিক বলতেছেন যদি সত্যি যদি তোমার কথা সত্য হয় থাকে আর আমার নবী যদি এই কথা বলে থাকেন তাইলে অবশ্যই অবশ্যই আমার নবী সত্য সত্য বলেছেন বলেন সুবহানাল্লাহ তাই আল্লাহবিজি ওই আবু বকরের ব্যাপারে বলতেছেন মান সাররাহু আইয়ান যুরা ইলা রাজুলিম মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা আবা বকরিন সিদ্দিক কেউ যদি বেহেশতে কোনো মানুষ দেখতে চাও তাইলে আমার আবু বকর সিদ্দিকের দিকে তাকাও বলেন তারা বলতেছেন নবীজি বলেছেন আমি সমস্ত সাহাবায়ে কেরামদের ঋণ পরিশোধ করেছি যারা এই দিনের জন্য আমাকে সহযোগিতা করেছেন একজনে একজনকে সহযোগিতা করলে পরস্পর একজন স্বাভাবিক ঋণী থাকে না নবীজি বলতেছেন আমি সকলের ঋণ পরিশোধ করেছি কিন্তু একজন মানুষের ঋণ আমি এখনো পরিশোধ করতে পারিনি বলেন না সুবহানাল্লাহ এটা কেমন ঋণ এটা কার ঋণ নবীজি বলতেছেন আমি আবু বকর সিদ্দিকের ঋণ এখনো পরিশোধ করতে পারিনি বলেন সুবহানাল্লাহ মানে এই নয় যে নবীজি ঋণী হইয়া গেলা এই কথা না আবু বকর সিদ্দিকের মর্যাদা আবু বকর সিদ্দিকের শান বুঝাইতে যে এখন কেউ যদি বুঝে গেলে নবীও ঋণী রইছে তার পরিশোধ কিভাবে হবে আল্লাহ তোমার বন্ধু নবী মুহাম্মদের উম্মত যারা গুনাহগার তাদেরকে তুমি নাজাত করে দাও বলেন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক এমন ব্যক্তি দয়াল নবীজি মক্কা থেকে মদিনায় যখন আসলেন হিজরতের তৃতীয় বছর দয়াল নবীজি যখন মক্কা থেকে মদিনা আসলেন হুদাইবিয়া নামক স্থানে হিজরতের তৃতীয় বছর আসলেন তৃতীয় বছর স্থানে যখন আসলেন সেখানে একটা বুখারীর হাদিস বুখারী শরীফের হাদিস ছোট্ট গর্ত সেখানে সামান্য পানি সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে 1400 কয়শো 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দয়াল নবী আসলেন আর লক্ষ লক্ষ কাফিররা মক্কায় অবস্থান করতেছে দয়াল নবীজি জন্মভূমি ছেড়ে মদিনা শরীফ হিজরত করেছেন আবার মদিনা শরীফ থেকে মক্কা নগরীতে আসতেছেন ওই সময় হুদাইবিয়া নামক স্থানে যখন আসলেন খুয়ার মধ্যে
সামান্য পানি সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা ওযু করলেন গোসল করলেন অনেকে একজন সাহাবী যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ অনেক সাহাবায়ে কেরাম এখনো বাকি রয়েছে ওযু করতে পারেন নাই গোসল করতে পারেন নাই ইয়া রাসূলুল্লাহ পানি পাওয়া যাচ্ছে না আমার নবীর পিঠ মুবারকে যে তীরগুলো ছিল একটা তীর বের করে দিলেন একজন সাহাবীকে বলতেছেন যাও যাও এই তীরটা নিয়ে ওই কুয়ার মধ্যে নিক্ষেপ করো তীর যখন কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয় দেখা যায় সাথে সাথে কুয়া ভর্তি হয়ে যায় পানিতে বলেন সুবহানাল্লাহ ওই সময় কাফিরদের এক গুপ্তচর এসেছিল দেখতো যে মুহাম্মদের সাহাবীরা এসেছেন দয়াল নবীর সাহাবীরা এসেছেন নবীজি সহ মক্কায় আসছেন তারা যদি আক্রমণ করে কাফিররা আবু জেহেল সহ তারা পাঠাইলো এক গোয়েন্দাকে সে আয়েশা দেখলো কাফির যারা আরবের তাদের শক্তি কি কম তারা লক্ষ লক্ষ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাত্র 1400 সাহাবী তো 1400 সাহাবী হিসেবে তারা দুর্বল হওয়ার কথা না যে লক্ষ লক্ষ মানুষের সাথে মোকাবেলা করা কি সম্ভব কোনো মুহূর্তে সম্ভব নয় খুলির পানি যখন নিক্ষেপ করেন সাহাবায়েকের আমরা লাফালাফি করে হামাগুড়ি দিয়ে সেই পানি সংগ্রহ করতেছেন আর নিজেদের চেহারা মুবারকে লাগাইতেছেন সিনা মুবারকে মালিশ করতেছেন মাথা মুবারকে নবীর থুতু গুলো লাগাইতেছেন সুবহানাল্লাহ বলেন না সাহাবায়ে কেরামরা এই দৃশ্য যখন দেখলো সে সামনে অগ্রসর হলো সে অগ্রসর হওয়ার পর সে একটু চিন্তা করলো দেখি ওদেরকে একটু ওদের অবস্থা একটু বুঝি একটু ঠিটকারি যদি মারে তাহলে স্বাভাবিক হতো কেউ যদি তরবারি রেডি করতেছেন সামনের দিকে যখন ওই গোয়েন্দা অগ্রসর হয় আবু বকর সিদ্দিক তাকে দমক দিতেছেন বলেন না সুবহানাল্লাহ 1400 হলেও কি ভয় পাওয়ার কথা ভয় পাওয়ার কথা না কারণ তারা সাহাবী তারা কি সাহাবী ভয় পাচ্ছেন না ওই গোয়েন্দা যখন এই দৃশ্য দেখলো আবু বকর সিদ্দিক দমক দিতেছেন সে ভয় পেয়ে গেল মনে মনে ভাবতেছে বাপরে এরা তো সাধারণ কোনো মানুষ না যদিও আমাদের দেশে আসছে আমাদের এলাকায় আসছে এরপরেও তো দেখা যায় মাত্র সংখ্যায় তারা অল্প এরপরেও তো পাওয়ার দেখা যায় বেশি ওই বেয়াদব সে ওই সময় বলল ওই ব্যক্তির পরিচয় কি উনি কে আরেকজন সাহাবী বলতেছেন তিনি হচ্ছেন আবু বকর ইবনে কুহাফা ও ভাই তো পরিষ্কার ওই সময় গোয়েন্দা বলতেছে ও আবু বকর আপনি এমন একজন ব্যক্তি যার কাছে গোটা মক্কা নগরী ঋণী সুবহানাল্লাহ বলেন যদি আজকে আমি আপনার কাছে ঋণী না থাকতাম তাইলে আপনার জবাব দিতাম এই কথাগুলো বলে এই দৃশ্যগুলো দেখে সে আবার আবু জাহেলের কাছে চলে গেল কাফিরদের কাছে চলে গেল তার যাইয়া বলল যে মুহাম্মদ এমন কিছু লোকদেরকে নিয়ে এসেছে এমন সাথীদেরকে নিয়ে এসেছে ওয়াল্লাহি কসম সে আল্লাহর আমি কিসরার রাজ্যে ভ্রমণ করেছি বাদশাকে দেখেছি নাজ্জাশিকে দেখেছি আমি বড় বড় সম্রাটকে দেখেছি বর্তমানে আমেরিকা মনে করেন ইন্ডিয়া মনে করেন মনে করেন গ্রেট ব্রিটেন মনে করেন বর্তমান যে বড় বড় রাষ্ট্র আছে ওই সময়ের নাজ্জাশির বাদশা রোমের বাদশা তাদেরকে আমি দেখেছি সে বলতেছে আমি জীবনে কোনোদিন মুহাম্মদের সাথীরা সাহাবীরা মুহাম্মদকে যেভাবে তাজিম করে সম্মান করে আমি কোন রাজার সৈন্যরা রাজাকে সম্মান এত সম্মান করতে আমি কখনো দেখি নাই সুবহানাল্লাহ বলেন অতএব আমার মনে হয় তাদের সাথে যদি আমরা মোকাবিলা করতে যাই পারা সম্ভব নয় সুবহানাল্লাহ বলেন যদিও তারা 1400 আবু বকর সিদ্দিক এমন এক ব্যক্তি যার কাছে গোটা আরব বাসীর
যেমন জবাব দিয়েছেন আবু বকর সিদ্দিক জবাব দিয়েছেন বলতেছেন অবশ্যই কেন নয় অবশ্যই আমরা সত্যের উপর বলেন না সুবহানাল্লাহ ও আবু বকর সিদ্দিক তাইলে কি মুহাম্মদ হোসেন এই বছর হজ করব বলেন না সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকের জ্ঞান নবী যেইভাবে বর্ণনা করতেন কিছু বলতেন আবু বকর সিদ্দিকও সেই মেদার অধিকারী ছিল অর্থাৎ নবীজি যেই ধারণা অনুযায়ী যেই কথা বলতেন আবু বকর সিদ্দিক খুবই সেই শিকল সেই সুরতে কথা বলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি নবীর সাহাবী যাদেরকে নামাজের মধ্যে আমরা সালাম দিতে হয় বলেন না সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী তিনি বলতেছেন একজন সাহাবী যায় আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীকে বলতেছেন ও নবীর সাহাবী তুমি যদি নবীজির কাছে একবার যাও তাইলে আমি আলীর সাথে তুমি দুইবার দেখা করবে বলেন সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবীকে বলতেছেন ও নবীর সাহাবী তুমি যদি নবীর সাথে একবার দেখা করো আমি আলীর সাথে তুমি দুইবার দেখা করবে ওই সাহাবী মনে মনে ভাবতেছেন কি ব্যাপার নবীর সাথে একবার দেখা করব আর আলীর সাথে দুইবার দেখা করব তাড়াতাড়ি দয়াল নবীজির কাছে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আলী এমন ভাবে বলতেছেন তিনি বলতেছেন আপনার সাথে যদি একবার দেখা করি উনার সাথে দুইবার দেখা করতে গো এটা কেমন কথা কি ব্যাপার আলী এই কথা বলেছে আলীকে ডাকো আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাকা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে যখন জিজ্ঞেস করা হলো আলী তুমি কি এই কথা বলেছো কি কথা ইয়া রাসূলুল্লাহ নবীজি বলতেছেন তুমি নাকি বলেছো আমার সাথে যদি কেউ একবার দেখা করতে আসে তোমার সাথে দুইবার দেখা করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই কথা তো আমি আলী বলি নাই এই কথা তো স্বয়ং আপনি নবী বলেছেন বলেন সুবহানাল্লাহ ও আলী এটা কেমন কথা আলী জবাব দিতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন নাই আনা মদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা আমি হলাম আপনি নবী হলেন ইলমের শহর আর আমি হলাম শহরের দরজা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই শহরে যদি কেউ আপনার সাথে দেখা করতে আসে আপনার সাথে একবার দেখা হবে আমি আলীর সাথে আসার সময় একবার দেখা করবে যাওয়ার সময় আরেকবার দেখা করবে বলেন সুবহানাল্লাহ আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত এমন এক সাহাবী হযরত আলী তিনি যখন যুদ্ধের ময়দানে যাইতেন আকাশ থেকে আওয়াজ আসতো লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা যুলফিকার আলীর মতো বীর বাহাদুর আর কেউ নাই যুবক আর কেউ নাই আর আলীর যে যুলফিকার ওই যুলফিকারের মতো আর কোনো তরবারি নাই বলেন সুবহানাল্লাহ আলী বিবাহ করেছেন কাকে নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন না সুবহানাল্লাহ ফাতেমা আপনার ব্যাপারে জিজ্ঞেস করতে চাই আপনি কেমন মহিলা কেমন ব্যক্তিত্ব মহিলাদের স্বাভাবিক মেনস্ট্রুয়েশন যেটা মান্থলি যে রূপ থাকে জিজ্ঞেস করতে চাই জানতে চাই মা ফাতেমা আপনার কি সেমন তেমন কোন রূপ ছিল ইতিহাস সাক্ষী কুরআন হাদিস সাক্ষী মুফাসসিরিনে কেরাম সাক্ষী মুহাদ্দিসিন গণ সাক্ষী আয়েশা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নূর সেই রূপ মুঠেই ছিল না বলেন সুবহানাল্লাহ কারণ আল্লাহ হযরত তার জবাব দিতেছেন আল্লাহ হযরত মুজাদ্দিদ দ্বীনে মিল্লাত ইমামুল ইশক ওয়াল মুহাব্বাত ইমাম আহমদ রেজা খান ফাজিলে পেহলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তিনি জবাব দিতেছেন কসিদার ভাষায় কবিতার ভাষায় তিনি বলতেছেন তু হে আইনে নূর তেরা সব গরানা নূর কা তালে সদকা নূর কা সদকা লাইনে নূর তে
দিন মিল্লাত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহমদ রেজা খান বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হলেন নূরের তৈয়ারি ইয়া রাসূলুল্লাহ আপনার আল আওলাদ যারা বংশধর যারা তারাও তো নূরের তৈরি সেই হিসেবে তারা তো সাধারণ মানুষের মতো কোন মানুষ নয় বলেন সুবহানাল্লাহ ফাতেমা এমন এক মহিলা যার বিবাহ হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঠিক কি না আলী ফাতেমার বিবাহ যখন হবে তার আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু বিবাহ করার পূর্বে হযরত মা ফাতেমার যে অবস্থা ছিল যে সাথে এসে জিজ্ঞেস করত মাত্র 28 বছর দুনিয়ায় জীবিত ছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নার সাথে এক ইহুদি মেয়ে প্রতিদিন এসে দেখা করত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ওই ইহুদির মেয়েকে দীন ধর্মের ব্যাপারে অনেক বুঝাইতেন ওই মদিনার ইহুদি মেয়ের যখন বিবাহের দিন ধার্য করা হলো মদিনার দনিয়েক ইহুদির মেয়ে তার বিবাহ ঠিক হলো বড়লোকের বিবাহে বড়লোক অনেক নামি দামি মেহমানরা তাকে কি থাকে না মন্ত্রীর মেয়ের যখন বিবাহ হয় ডিসিএসপি তারা যায় কি যায় না সবাই তাকে কি থাকে না মেম্বার চেয়ারম্যান তো থাকবেই থাকবে কি থাকবে না বড় ইহুদি ওই যুগের মদিনার ধনাঢ্য এক ইহুদির মেয়ে যেই মেয়ে হযরত মা ফাতেমার সাথে নিয়মিত দেখা করত ওই মেয়ের বিবাহের সময় যখন ধার্য করা হলো ওই ইহুদির মেয়ে বিয়ের সময় কান্নাকাটি করতেছে খুব বেশি মেয়েরা কান্দে না বিয়ের সময় কাঁদে কি না কাঁদে কাঁদা দুই ধরনের হয়তো একটা মনে মনে সে চিন্তা করেছে বাবার সংসার ছেড়েছে নতুন এক জীবন শুরু করতে যাচ্ছে দুঃখের হবে না কষ্টের হবে সেই জন্য তো কাঁদে আর যদি মায়ের মুখ থেকে বোনের মুখ থেকে বাবার মুখ থেকে ভাইয়ের মুখ থেকে আত্মীয় স্বজনের জবান থেকে যখন জানে সে যেই পাত্রর সাথে তার বিবাহ হবে সে খুশিতে অনেক কাঁদে ভালো পাত্রর সাথে তার বিবাহ হবে অনেক সময় মেয়েরা খুশিতেও কাঁদে বিয়ের সময় ওই ইহুদির মেয়ে কান্নাকাটি করতেছে বাবা যখন এই অবস্থা দেখলো ওই ইহুদি যায়া বলতেছে মা তুমি এত কাঁদতেছো কেন আরবের মধ্যে সবচাইতে নামি দামি যেই ব্যক্তি সুন্দর দেহের অধিকারী সুন্দর চেহারার অধিকারী নামি দামি এক পুরুষের সাথে তোমার বিবাহ আমি ঠিক করেছি ও মা তুমি কাঁদছো কেন গো মা অনেক নামি দামি লোকজনদেরকে তোমার বিবাহে দাওয়াত করেছি অনেক জ্ঞানী গুণী তোমার বিবাহে আসবেন মা তুমি কাঁদছো কেন মদিনার মধ্যে তো এত বড় বিবাহে রাখে দাওয়াত করেছেন ঠিক আমার একজন মেহমান আছেন যার নাম হলো ফাতেমা বলেন না সুবহানাল্লাহ ফাতেমা হ্যাঁ বাবা আমার মেহমানের নাম হলো ফাতেমা ওই ফাতেমা আবার কে বাবা মদিনার যেই মোহাম্মদ নামে যেই ব্যক্তি আছেন ওই ব্যক্তির মেয়ের নাম হলো ফাতেমা বলেন সুবহানাল্লাহ যদি বেচারা বলতেছে কি ব্যাপার কোন মুহাম্মদের কথা বলতেছ নবী মুহাম্মদ যিনি দাবি করতেছেন ওই মুহাম্মদের কথা বলতেছ নাকি গো মা ওই মেয়ে বলতেছে বাবা হে নবী মুহাম্মদ যিনি ওই মুহাম্মদ নবী যিনি উনার মেয়ে ফাতেমার কথা বলতেছি অনেক সময় বাবা যখন বাবার পক্ষে মন চায় না এই কাজটা করতে মেয়ের কথা রাখতে যাই অনেক সময় বাবারা করে কি করে না যদি মেয়ে উল্টো পাল্টাও কিছু করে ফেলে সেই জন্য বাবার ডরাইয়াও অনেক কিছু করে কি করে না ভাইরাও অনেক সময় বোনের কথা রাখতে যাই অনেক কিছু ছাড় দেয় কি দেয় না বাবার পছন্দ নয় যে মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে দাওয়াত করবে এরপরেও মেয়ের কথা রাখতে যাইয়া বলতেছে ঠিক আছে মা ঠিক আছে তোমার কথা রাখবো তার কাছে দাওয়াত পৌঁছানো হবে এই দাসী পাঠাও দাসী পাঠাইয়া তুমি যেইভাবে দাওয়াত দিতে চাও দাওয়াত দাও ইহুদি বেচারা রাজি হইছে কিনা রাজি হলো দাওয়াত দিতে যখন গেল দাওয়াতিকে বলা হলো ফাতেমাকে দাওয়াত দিও যে বিবাহে আসার জন্য তিনি যেন একটু ভালো জামা কাপড় পরে সেজে গুজে যেন আসেন কারণ এই অনুষ্ঠানের মধ্যে অনেক নামি দামি লোকগণ উপস্থিত থাকবে বড় লোকের বিয়া সাধারণভাবে গেলে হবে নি হ্যাঁ আগেই দাওয়াত দেয়া হলো মা ফাতেমা যখন দাওয়াত পাইলেন দয়াল নবীজির কাছে গেলেন আমার নবী বলতেছেন ওই ইহুদির বাড়ি থেকে তোমার দাওয়াত এসেছে আমি অনুমতি দিলাম তুমি দাওয়াতে যাইতে পারো বলেন সুবহানাল্লাহ ওই কথা যখন
শুনলেন অনুমতি যখন পাইলেন হযরত ফাতেমা নিজের পক্ষে যখন গেলেন যাওয়ার পর মনে হলো যে তিনি যখন ভালো জামা কাপড় পরিধান করবেন মনে হলো হায় রে আমার তো দামি কোনো জামা কাপড় নাই অথচ ইহুদির মেয়ে বলেছে সেজে গুজে যাওয়ার জন্য মা ফাতেমা বেহেস্তের সকল মহিলাদের সর্দারিনী কিনা সমস্ত মহিলাদের সর্দারিনী তিনি হলেন ফাতেমা তিনি কে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ফাতেমা যখন উনার সন্তান হুসাইন এবং হাসান যখন ঈদের নতুন জামা খুঁজে আর বলতেছে মা সবাই আগামীকাল ঈদের নামাজ পড়বে সুন্দর জামা কাপড় পরিধান করবে গো মা আমরারও তো মন চায় নতুন জামা কাপড় পরতে ও মা আমরা নতুন জামা কাপড় চাই ওই সময় মা ফাতেমা নতুন যাওয়া জামা কাপড় দেওয়ার ব্যবস্থা নাই আল্লাহর দরবারে প্রার্থনা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠান জান্নাতুল ফেরদাউস থেকে মা ফাতেমার জন্য সন্তানের জন্য হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জন্য বেহেশতি জামা কাপড় পাঠায় বলেন সুবহানাল্লাহ আহলে বাইত সাধারণ নাকি না যাদেরকে মহব্বত না করলে ঈমান পাওয়া যায় না ঈমান নসিব হয় না ঈমানদারি যাদেরকে মহব্বত না করলে ঈমানদার হওয়া যায় না ঈমানদারি দাবি করা যায় না তারা হলো আহলে বাইত তারা হলেন আমার নবীর সাহাবী তারা কি আপনি আমার মত নাকি সাহাবী অনেক এমন অবস্থা সাহাবীর জন্য নামাজ শর্ত নয় রোজা শর্ত নয় হজ শর্ত নয় যাকাত শর্ত নয় না যাকাত দেওয়ার লাগবে হজ করণ লাগবে সেটা নয় কোন সাহাবী মনে করেন তাকে বলা হয় সাহাবী যিনি কুফরি থেকে শুধুমাত্র নবীজির চেহারা মুবারক এসে দেখেছেন আর ইসলাম গ্রহণ করেছেন মনে করেন জোহরের নামাজের আগে 10টার সময় ওই সময় কি কোনো নামাজ আছে নি 10টা ফরজ পাঁচ রাকাতের মধ্যে কোনো ওয়াক্ত আছে নাই মনে করেন 10টার সময় একজন লোক গেল নবীজির চেহারা মুবারক দেখলো মুসলমান হলো 10:30 সে বাড়িতে ফিরলো বাড়িতে ফেরার সাথে সাথে সে সাহাবী হলো কি হলো না সাহাবী সাহাবী কিনা 10:30 সময় সে ইন্তেকাল করলো নামাজে কক্ত পড়লো না রোজায় কক্ত রাখলো না যাকাত একঠাও দিল না সে সাহাবী কিনা সাহাবী একজন সাহাবীর মর্যাদা গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি উনার চাইতে বেশি কি বেশি না শাহজালাল মুজাররদ ইয়ামনির চেয়ে তাইলে বুঝা যায় সাহাবী হওয়ার জন্য নামাজের দরকার নাই রোজার দরকার নাই বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য কোন নামাজ রোজার দরকার নাই দরকার হলো নবীজির চেহারা মুবারক ঈমানের সাথে দেখা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ঈমানদারির সাথে যখন কেউ নবীজির চেহারা মুবারক দেখবে সে হয়ে যাবে সাহাবী তার মর্যাদা হবে সার মাযহাবের ইমামের চাইতে ঊর্ধ্বে বলেন সুবহানাল্লাহ চার তরিকার যত পীর মশায়েক আছেন সকল পীর মশায়েকের ঊর্ধ্বে ঊর্ধ্বে কি অর্দিনা সাহাবী সাধারণ ব্যাপার নাকি সাহাবীদেরকে মানলে সে ঈমানদার হইতে পারবে না কারণ সাহাবী মানতে হবে কুরআন মানতে হলে ঠিক কি না কুরআন আমি কাদের মাধ্যমে পেয়েছি সাহাবীর মাধ্যমে পেয়েছি যদি কুরআন মানি তাইলে সাহাবী না মানলে কুরআন মানা হলো না ঠিক কি না কুরআন যদি মানতে হয় সাহাবীকে মানতে হবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা সন্তানের জন্য দোয়া করছেন জামা কাপড়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত রেখে জামা কাপড় পাঠাইছেন পাঠাইছেন কি না শুন আপনারা শুনছেন না অনেক জায়গায় শুনছেন অনেক ওয়াজে অনেক কিতাবে আপনারা দেখেছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে যখন ভালো কাপড় খুঁজেন ওই সময় যখন গড়ে ভালো জামা কাপড় নাই মনে মনে আফসোস করতেছেন ভালো জামা কাপড় পরে বিবাহে যাইতে হবে ভালো জামা কাপড় পাইব কোথায় আমার আল্লাহুল আলামিন সাথে সাথে মা ফাতেমার কথা যখন শুনেন মা ফাতেমার এই মনের আশা পূরণ করতে যাইয়া আল্লাহ জিবরাইলকে বলেন ও জিবরাইল যাও ও
জিব্রাইল যাও তুমি জান্নাতুল ফেরদাউসে যাও সেখান থেকে আমার বন্ধুর মেয়ে ফাতেমার জন্য ভালো জামা কাপড় নিয়ে যাও জুরে বলুন সুবহানাল্লাহ বন্ধু বন্ধুর জন্য চিন্তা করে কি করে না ভাইয়েরা মুরব্বী সাহেবরা আপনাদের যে মুরব্বী বন্ধু যারা আছেন আপনারা যারা আমার বাবার বয়সী আপনার মুরব্বীরা মুরব্বীরা বন্ধুত্বের একটা সম্পর্ক আছে না বন্ধুকে এক বন্ধু আরেক বন্ধুকে দেখা করতে যান না জাননি দেখা করতে যখন যাবেন আর কোনো নিয়ত নাই শুধুমাত্র এক বন্ধু আরেক বন্ধুর সাথে যখন দেখা করতে যায় এক মুসলমান যখন আরেক মুসলমানের সাথে দেখা করতে যায় আমার নবী বলতেছেন যখন সে ঘর থেকে বের হয় তার সাথে 70,000 ফেরেশতা তার পিছনে তাকে জুড়ে বলুন সুবহানাল্লাহ যখন বের হয় যায় বলবে যে ভাই সাহেব আপনি কেমন আছেন ওই কথা জানার জন্য যখন এক মুসলমান ঘর থেকে বের হয় তার সাথে পিছনে 70,000 ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে দেন বলেন সুবহানাল্লাহ সবাই ওই মুসলমানের জন্য আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ তোমার এই বান্দা তার আরেক ভাইয়ের সাথে দেখা করতে যাইতেছে আল্লাহ তার জীবনের সকল গুনাহ তুমি মাফ করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর বন্ধুর মেয়ে কিনা ভাইরা আল্লাহর বন্ধুর মেয়ে তাইলে বন্ধু যদি বন্ধুর মেয়ের জন্য যদি বন্ধুর টান না থাকে তাইলে কি সে বন্ধু নেই আল্লাহ দয়াল নবীর বন্ধু হিসেবে বন্ধুর মেয়ের প্রতি যেই ভালোবাসা যেই টান যেই দয়া যেই মায়া যেই মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে দিয়া বেহেশতি জামা কাপড় পাঠাইলেন ওই বেহেশতি জামা কাপড় যখন নিয়ে আসা হলো দয়াল নবীর সামনে যখন মা ফাতিমা যখন এই জামাগুলো নিয়ে হাজির হলেন দয়াল নবীজি বলতেছেন ও ফাতিমা এই কাপড়গুলো তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস থেকে পাঠাইছেন জুরে বলুন সুবহানাল্লাহ এই কাপড়গুলো পরিধান করে তুমি তো ওই ইহুদির মেয়ের বিবাহের অনুষ্ঠানে যাও নবীজি অনুমতি দিলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না বেহেশতি জামা কাপড় পরে করে ওই ইহুদির মেয়ের বিবাহে রওনা হলেন এমন সময় যখন ওই অনুষ্ঠানে যায়া পৌঁছলেন মহিলারা যেই কক্ষে আছে সেই কক্ষে যখন তিনি প্রবেশ করলেন প্রায় 300 নামী মহিলা সেইখানে উপস্থিত ছিলেন মদিনার নামিদামি প্রায় 300 মহিলা ওই স্থানে ছিলেন একজন লোক যদি খুব সুন্দর জামা কাপড় পরিধান করে সুন্দর চেহারার অধিকারী হয়ে যদি একজন লোক যদি কোথাতে আসে তাইলে তার দিকে আমাদের নজর যাইবে কি যাইবে না ভালো জামা কাপড়ের দিকে আরেক বন্ধুর বিবাহের অনুষ্ঠানে গেলেন যখন দেখা গেল ওই বন্ধুর বিবাহের অনুষ্ঠানে আরেক চাচাতো বোন খালাতো বোনের সুন্দর জামা একটা দেখা যায় অথবা সুন্দর শাড়ি দেখা যায় অনুষ্ঠান থেকে ফিরে আসার পর অনেক সময় তার স্বামীকে বলে কাপড় পরনে দেখছি ভালো একটা শাড়ি আমাকে আগামী 2 মাস পরে তুমি যখন তোমার বেতন পাইবে অথবা যখন ঈদ আসবে ঈদের সময় ওই রকম একটা কাপড় কিনে দিও বলে না অনেক সময় হ্যাঁ মা ফাতেমা যখন ওই জান্নাতি জামা পরিধান করে সবাই মা ফাতেমার দিকে তাকিয়ে রয়েছে কারণ কারো পরনে এত দামি পোশাক আর নাই থাকুনি পোশাক এটা এটা কোন জায়গা থেকে আইছে বেহেশত থেকে আসছে এই পোশাক কি দুনিয়ায় পাওয়া যায় নি সবাই এক মা ফাতেমার দিকে তাকিয়ে রয়েছে সবাই অধিক আগ্রহ নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে ওই মহিলাটাকে তার পরিচয় বাকি এত নামি দামি এত দুনিয়ার কোনো মানুষের মতো দেখা যাচ্ছে না ওই মহিলাটা কে হতে পারে সবাই জানার আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছে তার দিকে তারা সবাই বলাবলি শুরু করতেছে আপনি কে আপনার পরিচয় কি একটু আপনি আমাদেরকে বলুন ওই সময় মা ফাতেমা বলতেছেন আমার নাম হলো ফাতেমা আচ্ছা আপনার নাম ফাতেমা আপনার বাবার নাম কি আমার নবীর মেয়ে ফাতেমা বলতেছেন আমার বাবার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার বাবা না অনেক গরিব
দেখতে গরিব কিনা নবীজির ঘরে দেখা যায় চুলায় আগুন জ্বলে না, অথচ নবীর ঘরে শত শত এতিমদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এক সময় আরবের কিছু ইহুদিরা কাফিররা ষড়যন্ত্র করলো যে মুহাম্মদ নিজেই তো খাইতে পায় না, অথচ তার ঘরে দেখা যায় অনেক ইয়াতিম বাচ্চাদেরকে লালন পালন করা হচ্ছে। যে মুহাম্মদ যেহেতু ইয়াতিম, সে নিজে যেহেতু ভালো খাবার পায় না, তার ঘরে সে আবার কিভাবে ইয়াতিমদেরকে লালন পালন করতেছে? কিছু ইয়াতিম চুরি করা যায় কিনা সে সেই ষড়যন্ত্র করলো। তারা এক সমাবেশের আয়োজন করলো, কাফিরদেরকে দাওয়াত করলো যে ইয়াতিমরা অবশ্যই তাদের দুঃখের কথা খুলে বলবে। তাদেরকে জনসম্মুখে ছোট বাচ্চাদেরকে বলা হলো, তোমরা বলো মুহাম্মদকে তোমরা কেমন মানুষ হিসেবে চিনো, মুহাম্মদের ঘরে তোমরা কোন অবস্থায় আছো তোমরা একটু। ওই সময় ওই ইয়াতিমরা বলতেছে, লাকাদ ওয়াজাদনা আবান খায়রাম মিনা আবিনা ওয়া লাকাদ ওয়াজাদনা উম্মান খায়রাম মিন উম্মিনা। আমরা মুহাম্মদকে এমন একজন বাবা হিসেবে পেয়েছি, এমন একজন অভিভাবক হিসেবে পেয়েছি, মনে হয় নিজের বাবা হলেও এত আপন হইত না, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার আর কোন মা তাদের মতো হতে না, জুড়ে বলুন সুবহানাল্লাহ।